Hello and Assalamualaikum everyone. Welcome to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার কালোজাম মিষ্টি তৈরির রেসিপি। এই মিষ্টিটি সবারই খুব পছন্দের। আপনারা নিজেরাও ঘরে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে আমি এখানে ফ্রেশ ছানা নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ। নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ। গুঁড়ো দুধ 1 কাপ। নিয়ে নিয়েছি সুজি 1/4 কাপ পরিমাণ। বেকিং পাউডার 1/2 চা চামচ। এরপর যে আপনারা সামান্য চিনিও অ্যাড করতে পারেন। সবগুলো উপকরণ এখন একসাথে মিশিয়ে নেচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি দিয়ে মিশ্রণটি ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো অনেকটা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার 1/2 টিস্পুন। রেড ফুড কালার অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিলে একটি সুন্দর কালার আসবে। এরপর ভালোভাবে মথে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো গোল গোল করে শেপ দিয়ে দেব। খুবই সহজ, দুই হাত দিয়ে চেপে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মিষ্টি একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলগুলো হালকা গরম হয়ে গেলে তারপর মিষ্টিগুলো দিয়ে দেব। চুলার আঁচ লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো লালচে কালার আসা আগ পর্যন্ত ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যে মিষ্টিগুলো যেন পড়ে না যায়। ভাজা হয়ে এসেছে, এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এরপর যে আমি শিরা তৈরি করবো, শিরা তৈরির জন্য প্রথমেই একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। চিনি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ। শিরা বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন আমি সব মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মিষ্টি সরাসরি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, এই কারণে মিষ্টিগুলো সাইডে রেখে হালকা ঠান্ডা করে তারপর গরম শিরার মধ্যে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো হাই হিটে রেখে দেব। দশ মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে মাওয়ায় ঘুরিয়ে সার্ভ করব। সবগুলো মিষ্টি সেম পদ্ধতিতে মাওয়ার উপর দিয়ে গড়িয়ে নেব। তো তৈরি হয়ে গেল খুব মজার কালোজাম মিষ্টি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে আপনারা নিজেরাও বাসায় ট্রাই করতে পারেন। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।